নমস্কার, পয়লা বৈশাখে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। আর আজকে আমি একটা ভাবলাম যে তোমাদের সাথে একটা লুক শেয়ার করি। আজকে আমি যে ড্রেসটা পরেছি হচ্ছে অলিভ কালারের, এই কুর্তিটা অলিভ গ্রিন কালারের। তো আজকে মেকআপ লুকটাও খুব সাটেল রাখবো, আর যেহেতু সকালবেলার জন্য করছি, তো দিনে রোদে বেরোনোর আগে কীভাবে তোমার স্কিনটাকে ব্রেড করবে আর কীভাবে মেকআপটাকে তোমার স্কিনে অ্যাপ্লাই করবে, চলো ভিডিওটাকে স্টার্ট করি। স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ভিডিওটা আমার রোজ ফলো করো এই ভিডিওটা। তো অ্যাট ফার্স্ট আই এম ইউজিং গুড ভাইবসের এই উপটান ফেস টোনারটা। তো ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম যতক্ষণ না এটা শুকাচ্ছে, তারপর ভালো করে আঙুল দিয়ে এটাকে তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আর এখানে 5 মিনিট অপেক্ষা করতে হবে, যেহেতু সকালবেলা তো সানস্ক্রিন ছাড়া বেরোনো একদম উচিত। এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলে এটা বসার পর কিন্তু 5 মিনিট পর মেকআপটা স্টার্ট করবে। তার আগে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, যে এই গরমকালেও কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে ঠোঁট ফাটছে আর স্কিনটাও প্রচুর ড্রাই হচ্ছে, বিশেষ করে যাদের ড্রাই স্কিন পিপলদের। তো আমারও স্কিনটা যেহেতু ড্রাই, তো একটা ব্রেক ক্রিম এখানে ইউজ করলাম আমি গুড ভাইবস। অনেকে লিপস্টিক অ্যাপ্লাই করার পর, বিশেষ করে লিকুইড লিপস্টিক, তাদের ঠোঁটটা ফেটে যায়, তাই তোমরা লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে কিন্তু লিপ বামটা অবশ্যই ইউজ করবে। দিনের বেলায় বেরোচ্ছি, মেকআপটা যাতে লং লাস্টিং হয় তার জন্য এনওয়াইবের ব্রাইটনিং প্রাইমারটা ইউজ করলাম। এটা কিন্তু এত সুন্দর ব্লেন্ড হয়, তোমার ওপেন পোর্সগুলো কিন্তু ভালো করে মিনিমাইজ করে দেবে। এরপর ইউজ করছি ফাউন্ডেশনের ল্যাকমি 9 to 5 প্রাইমার প্লাস ম্যাক্স পারফেক্ট কভার ফাউন্ডেশন। এতে কিন্তু প্রাইমারের গুণ আছে, তোমরা চাইলে প্রাইমার স্কিপ করে এই শুধু ফাউন্ডেশনটা ইউজ করলেও কিন্তু প্রাইমারের কাজ দেবে। কিন্তু আমি যেহেতু আজকে একটু রোদে বেরোচ্ছি, তাই ভাবলাম যে প্রাইমারটাও ইউজ করবো আর এই ফাউন্ডেশনটা ইউজ করবো। তো ড্যাব ড্যাব করে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি, যা এক্সেস প্রোডাক্ট ছিল সেটা গলাতেও লাগিয়ে নিয়েছি। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে, বা তোমরা যদি চাও ফাউন্ডেশন ব্রাশও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে তোমাকে সময় নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। তো এরপর ইউজ করলাম মেবলিনের এই কনসিলারটা, যেখানে যেখানে আমার কনসিল করার দরকার, যেরকম ডার্ক সার্কেলের প্রবলেমও আছে সেরকম ডার্ক স্পট, তাই আমার আপার আই, আন্ডার আইতে, নাকের উপরটায়, ফোরহেড, চিন, যার যেখানে যেখানে ডার্ক স্পট সেই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করে নেবে, আর অ্যারাউন্ড ফেসেও কিন্তু আমি অ্যাপ্লাই করি। তো সেই একই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেবো। আমার কিন্তু ফাউন্ডেশন ইউজ করলেই চোখের নিচে ক্রিজ লাইন পড়ে, তো এর জন্য ভালো করে বেক করে নিলাম ল্যাকমির একটা লুজ পাউডার দিয়ে। তো আমি সব পুরো মুখটাতে জাস্ট যেইগুলোতে আমার প্রচুর জায়গাগুলো ঘামে, আমি সেই জায়গাটাতেই জাস্ট আমার লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম একটা বড় ব্রাশ দিয়ে। এরপর আমার তাড়াতাড়ি আইব্রোটা সেট করে নিলাম, জাস্ট একটা আইব্রো পেন্সিল দিয়ে নর্মালি আমি আইব্রোটা সেট করি, আমি বিশেষ কিছু আইব্রোতে অ্যাপ্লাই করি না। তো এরপর আমি ইউজ করবো বিউটি গ্লাজেটের এই পুরো বড় একটা আইশ্যাডো প্যালেট। এখানে কিন্তু 4টে প্যালেট পেয়ে যাবে একসাথে, আর দামটাও প্রচণ্ড রিজনেবল। তোমরা চাইলে ফ্লিপকার্টে কিন্তু এর চেক করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে এর সব লিঙ্ক দিয়ে দেবো। তো এর মধ্যে এত কালার যে একটা নিলে কিন্তু তোমরা প্রত্যেকটা মেকআপই করতে পারবে। এগুলো কিন্তু বিগিনার্সদের জন্য তোমরা নিতে পারো, বা যারা প্রফেশনাল তারাও কিন্তু এটা ইউজ করো। তো অ্যাট ফার্স্ট আমি একটা ট্রানজিশন কালার চুজ করলাম, সেটা আমি পুরো একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে পুরো আমার আইলিডটাতে দিয়ে দেবো। ভালো করে ব্লেন্ড করতে হবে, সময় নিয়ে ধৈর্য ধরে আসতে হবে। যেহেতু আমার কুর্তির কালার অলিভ গ্রিন, তো আমি একটা অলিভ গ্রিন কালার পিক করেছি, এবং আমার আউটার কর্নার আর ইনার কর্নারের দিক দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করবো। আগে আউটার কর্নারটা ব্লেন্ড করে নিলাম একটা শেপে আনার জন্য, এরপর ইনার কর্নারটাতে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। এরপর আমি চুজ করলাম গ্রিন কালার একটা শিমারিশে, সেটা আমি কিন্তু মিডিল আইলেডে আমি আঙুলের সাহায্যে ভালো করে দিয়ে দেবো। বিশেষ করে দেখবে শিমারি শেডটা কিন্তু তুমি ব্রাশ দিয়ে সেভাবে দিতে পারবে না, এটা কিন্তু তোমাকে আঙুল দিয়ে ব্লেন্ড করতে হবে। আমার মানে আঙুল দিয়ে ব্লেন্ড করলে ভালো হয়। এবার একটু জাস্ট চোখটাকে একটু ভালো হাইলাইট করার জন্য চোখের নিচেও একটু গ্রিন কালারের আইশ্যাডোটা দিয়ে দেবো। আমার দুটো চোখ হয়ে গেছে কমপ্লিট। এরপর ব্লু হেভেনের স্কেচ আইলাইনার দিয়ে আজকে আমি ভালো করে উইং লাইনার করার ইচ্ছা আছে, তো উইং লাইনারটা খুব যত্ন নিয়ে ড্র করবো, কেন একদম কারণ আমার আইলাইনার পরতে গেলে বিশাল বেঁকে যায়, তো একদম কোনো দিকে না তাকে শুধু আজকে আইলাইনার দিকে। উইং আইলাইনার করা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয় বলো। তো এরপর একটু কাজল অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পালা হচ্ছে কন্টোর, এখানে আমি এনওয়াইবের একটা কন্টোর ইউজ করছি, শেডটা মনে হচ্ছে 6 টফি। এরপর ফর ব্লাশ অ্যান্ড হাইলাইটার আই এম ইউজিং সুইস বিউটির কন্ট্রোল প্যালেট। এখানে কিন্তু কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার সব কিছু একসাথে তোমরা পেয়ে যাবে, 3 in 1। তো এটা ফার্স্টে আমি একটা রোজি পিঙ্ক কালার নিয়ে আমার পুরো চিক্সে অ্যাপ্লাই করব। এরপর হাইলাইটারের জন্য ওই প্যালেট থেকে একটা শেড নিয়ে আমার চিক বোনসের উপর আর একটু নোজে অ্যাপ্লাই করে নেবো। আর যেখানে যেখানে তোমরা দিতে চাও সব জায়গাতেই হাইলাইটস করতে পারো মুখের, চাইলে তোমরা কলার বোনসেও দিতে পারো কিন্তু। তো এখানে যেহেতু আমার কলার বোনস নেই, আপাতত আমি মুখের মধ্যে হাইলাইটারটা ইউজ করছি।
এরপর মাস্কারাটা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো ঝটপট করে আগে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। দেখো পরে চোখের একটা কিন্তু আলাদাই ডেপথ চলে আসে। তো এরপর একটা আমি লিপস্টিক অ্যাপ্লাই করলাম, জিজ্ঞাসা করো না কোন কোম্পানির, এটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম। তো এখানে আমি একটা পার্পেল কালারের লিপস্টিকটাই অ্যাপ্লাই করলাম। এখন জাস্ট একটু অর্নামেন্টস পরার পালা, তো ফার্স্টে একটা এই কানের দুলটা পরলাম, তো দেন এর সাথে একটু চুড়িটা অ্যাডজাস্ট করলাম। অ্যান্ড হেয়ার ইজ মাই কমপ্লিট লুক। তো দেখো কত সহজেই লুকটা আমি ক্রিয়েট করলাম। তোমরা চাইলে এরকমই লুক ক্রিয়েট করতে পারো খুব অল্প প্রোডাক্ট দিয়ে। আর তার সাথে চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছু করতে পারবো না।